আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছেন ফরিদ ভাই। উনি এসেছেন মির্জাপুর থেকে, ওনার ইচ্ছা হচ্ছে যে ট্যাংরা মাছ মারে। উনি ট্যাংরা মাছ উনি আপনারা মারেন অনেকে, অনেকে অনেক ইচ্ছে দিয়ে মারেন, কেউ হচ্ছে যে কি বলে রসুন দিয়ে মারেন, আবার অনেকে অনেক কিছু দিয়ে মারেন, কিন্তু ভাইয়ের কাছে, ফরিদ ভাইয়ের কাছে একটা স্পেশাল আর কি রিমেডি আছে, যা আপনি ব্যবহার করলে 1 ঘন্টায় দেখা যাচ্ছে যদি ট্যাংরা মাছ থাকে নদীতে, সেক্ষেত্রে 1 ঘন্টায় 1-1.5 কেজি পর্যন্ত ট্যাংরা মারতে পারবেন। উনি সে বিষয়ে কথা বলবে। ভাই ফরিদ ভাই, আপনি ট্যাংরা মাছ মারার জন্য কী কী ব্যবহার করেন? আমি ওষুধ ব্যবহার করি, আর দেড়কা মাছ, আর রসুন, মধু দিই, আর এক আঙ্গি দিই, আর ওষুধ দিই, এইটাই ব্যবহার করি। ওগুলো কীভাবে মিশানো? ওগুলো ইয়াতে আপনার ইয়ে দেড়কা মাছ পাটায় পিষে ইয়ে ফিনিশ করে পেস্ট বানায়, তা বাদে পরে আবার আপনার এই ওষুধ রসুন এক আঙ্গিটাও আগে পিষে ভেজে নেন। এক আঙ্গি ইয়ে কড়াইতে ভাজা নিয়ে, ভেজাকে বেশি ভাজেন নাকি মিডিয়াম? হালকা মিডিয়াম ভাজি, ভাজা নিয়ে তা ওটা একবার গুঁড়ো করে, হ্যাঁ পাটাই পিছে গুঁড়ো করে তা আমাদের পরে ওটা রসুন প্রায় কোয়া দেন ওর ভিতরে? রসুন মিডিয়াম মতো 3-4 কোয়া দিই, দিয়ে পিছে ওটা মাছের সাথে ওটা একবারে পাটাই পিছে পেস্ট করে নিই, নিয়ে তা আমাদের এক আঙ্গির গুঁড়ো এর মধু দিই, দিয়ে মাছ মারতে যান তখন এই ইউক্যালিপটাস মাথায় ব্যবহার করেন, এই তো? হ্যাঁ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ইউক্যালিপটাস মাদার টিচার কিনে ব্যবহার করতে পারেন। আবার হচ্ছে যে ওই কি বলে, যদি এটা যদি না যদি পান, সেক্ষেত্রে আপনার ইউক্যালিপটাস গাছের পাতা যদি কিসে ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে, তবে হ্যাঁ একটু কম কাজ করবে। তবে যারা আপনারা আছেন, যারা ট্যাংরা মাছ, এখন তো নদীতে প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরতেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন। ফরিদ ভাই, আপনি এখন তো হাইস্ট কয় কেজি পর্যন্ত মাছ ধরছেন? হাইস্ট 1.5 কেজি পর্যন্ত। কয় ঘন্টায়? আপনার 1 ঘন্টা 2-3 মিনিট। ঘন্টা 2-3 মিনিট, মোটামুটি আর কি। আপনি ট্যাংরা মাছ খুব পছন্দ করেন মনে হচ্ছে? পছন্দ করি খুব, আমার ধরার খুবই শখ। শখ? আর এছাড়া এই এইগুলা আইটেম বাদ আর কি কি দেয় ট্যাংরা মাছ বেশি ধরে? এছাড়া আমি অন্য কিছু তো ট্রাই করি নাই। ইসা মাছ দেখে ধরে না আটাতে? হ্যাঁ ইসা মাছ দিয়ে ধরে, কিন্তু আমি ইসা মাছ কমই ব্যবহার করি। আটা দেও ধরে মাঝে মাঝে? আটা দিয়ে মাঝে মাঝে টুকটাক ধরে এটা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভাই মির্জাপুর থেকে এসেছিল চেম্বার, এই জন্য ভাইয়ের একটা স্মৃতি রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে, যেন পরবর্তীতে আপনারা এই নিয়মগুলো জেনে মাছ ধরতে পারেন। আমার কলিজের টুকরা সাবস্ক্রাইবারগণ যারা আপনারা আছেন, আপনাদের জন্য দিলাম। শুধু মাছ মারলে হবে না, যাদের আর মাছ মারতে গিয়ে আমাশয় হয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, সমস্যা নেই। আমাশয়ের কারণে আবার সেক্সুয়াল সমস্যা হয়, সেই ট্রিটমেন্টও আছে। আপনারা যারা আর কি সরাসরি চেম্বারে আসতে পারেন, কিংবা আপনারা চাইলে কি বলে অনলাইনে কিংবা কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার ফরিদ ভাইকে। আপনার দর্শকের উদ্দেশ্যে বলেন, একটু কিছু বলেন আমাদের সম্পর্কে। আপনি এসে আমাদের এখানে কি ব্যবহার খারাপ পাইলেন না ভালো পাইলেন? না, খুব ভালোবাসি। আপনারা আসবেন, আপনারা ওষুধ নেবেন, মাছ মারার জন্য কিনবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।